শুক্রবার পর্যন্ত চলতে পারে আষাঢ়ের বৃষ্টি। এখন মধ্য আষাঢ়, প্রকৃতিতে গত তিন চার দিন ধরেই বর্ষার চিরচেনারূপ দেখা যাচ্ছে। প্রায় সব অঞ্চলেই কম বেশি দেখা যাচ্ছে বর্ষার অঝোর ধারা। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শুক্রবার 5 জুলাই পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার 2 জুলাই সকাল থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, নারায়ণগঞ্জ এর ব্যতিক্রম নয়। আর এতে ভোগান্তিতে পড়ছেন কর্মজীবীরা। একদিকে চলতি বছরের HSC ও সমমানের পরীক্ষার প্রথম দিন দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। আজ দ্বিতীয় দিনের মতো HSC ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিনও দেশজুড়ে এমন বৃষ্টির ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা হালকা থেকে ভারী বর্ষণ হতে পারে। NAN TV, নারায়ণগঞ্জ।